তোমরা আবার কি করবে? আমরা তো করে দিয়েছি, আমরা তো করছি। ইসলামপুরের প্রবলেম ছিল, সেটাও জোট ছাড়িয়ে দেওয়া হয়েছে। মালদাও হচ্ছে, ইসলামপুর রেডি হয়ে গেছে। কৃষ্ণনগর রানাঘাটের কাজটা করতে দেরি করছো তোমরা, সবটাই রেডি আছে। তো নতুন করে আবার কলকাতা শিলিগুড়ি কি করবে? এ কি হামাগুড়ি শেখাচ্ছ? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছ? ভারতবর্ষের 9 কোটি কৃষক পিএম কিষাণে আজকে 6,000 টাকা করে বছরে পেয়েছেন। কত টাকা তারা এখন অবধি পেয়েছেন? 3×3=18,000 আর 2020,000 টাকা পেয়েছেন। আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গে যে সরকার আছে, এই সরকার পিএম কিষাণ যোজনাতে নাম নথিভুক্ত করেনি। গোটা রাজ্য জুড়ে যখন নিন্দা ঝড় উঠেছে, গত 25শে ডিসেম্বর অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনে যখন মোদীজি তার বক্তব্যে বললেন আলাদা আলাদা বিচারধারার সরকার আছে, তারা পিএম কিষাণে নাম লিখিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে নাম লিখায়নি। এইগুলো করে দিলে লোকের কত সুবিধা হয়, কত যাতায়াত হয়। আর তোমরা যদি না চালাও, আগামী দিন আমি কিন্তু চালিয়ে দেবো, আমি বলে দিলাম। আর তখন আমাকে বলবে না বেআইনি কাজ করেছে, আমি আইনের মধ্যেই পদ বের করে নেব। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আরেকটা লাইন হচ্ছে, আপনারা জানেন না? না, ওইভাবে টাকা দেওয়া যাবে না, কাটমানি খেতে দেব না, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। আমরা বলবো শুধু এবছরে 6,000 টাকা নয়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। আগের 14,000 টাকাও আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আদায় করে ছাড়ব কৃষকরা, এটাই আমাদের বক্তব্য। আবার দাম বাড়বে, তৈরি থাকুন। 2.5 টাকা করে পেট্রোলে এগ্রিকালচারাল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে আবার শেষ বসিয়েছে, এবং 4 টাকা ডিজেলে শেষ বসিয়েছে। চাষিরা ডিজেলের চাষ করতে গেলেও ওই শেষ আবার গেল, শেষ আপনাদের শেষ করে দেবে। শেষের টাকা রাজ্য সরকার পায় না, টোটাল দিল্লি তুলে নিয়ে চলে যায়, একেবারে নীলকরের মতো, একেবারে জিজিয়া করের মতো এই টাকাগুলোকে তুলে নিয়ে চলে যায়। বাজারে গিয়ে কেন 40 টাকা করে আলু কিনতে হয়েছে? আজকে এই প্রশ্ন আলু চাষীদের করতে হবে। এই সরকারের সময় আজকে বলুন, কেন্দ্রীয় সরকার এবারে ধানের কুইন্টাল কত করেছেন? 1888 টাকা ধানের কুইন্টাল করেছেন, 1888। আপনারা বলুন তো কৃষক ভাইরা, বন্ধুরা, কৃষক দাদারা, আপনারা কারা বিক্রি করেছেন? কোথাও বিক্রি হয়নি, 1100 টাকা করে ফোড়েরা দালালরা ধান কিনে নিয়ে যাচ্ছে। আর ধান যদি মান্ডিতে বিক্রি করতে যান, যদি মার্কেটিং এ বিক্রি করতে যান, 15 কেজি 20 কেজি করে বাটা কেটে নেয়, যেটা ভারতবর্ষের কোথাও হয় না, পশ্চিমবঙ্গে হয়। এক শ্রেণীর চালকল মালিকদের সঙ্গে আঁতাত করে এরা কৃষকদের বঞ্চনা করছে। যে ভেকধারী সরকারের একটা ভেকধারী বাজেট, এই বাংলা আর হিন্দি কি হবে ঠিক মতো, ইংলিশ আর হিন্দি কি হবে ঠিক মতো বেছে নেবেন। কিন্তু অনেক বাংলার টিপিক্যাল শব্দ আছে যার হিন্দি বাংলা বের করা খুব কঠিন, হিন্দি ইংলিশ। ভেকধারী সরকারের ভেকধারী বাজেট, বুঝলেন বাংলাটা? মানে হচ্ছে কিছু নাই, অ্যান্টি ফার্মার, অ্যান্টি পিপল, অ্যান্টি কিষাণস, অ্যান্টি কান্ট্রি, সব বিক্রি করে দিচ্ছে। ইন্স্যুরেন্সের টাকা পাবেন তো? আমি জনগণকে জিজ্ঞেস করি, অনেক ব্যাংক বন্ধ করে দিয়েছে, ব্যাংকে টাকা রাখুন, সব খেয়ে চলে যাবে। নাকি বের করেছে স্বাস্থ্য সাথী, ভোট সাথী কার্ড, এই ধাপ্পাবাজ 420 ধপবাজির মধ্যে যাবেন না। আমি ওদের ভিতরে ছিলাম, আমার থেকে বেশি কেউ আপনারা জানেন না, আপনারা জানেন না। এটা শুধুমাত্র ভোটের জন্য এর আগে 3 কোটি স্বাস্থ্য সাথীর কার্ড বিতরণ করেছে, সেই কার্ডে নার্সিংহোম নেয় না। আপনি নিয়ে গেলেই যদি বলেন কার্ড আছে, বলবে বাবু এখানে বেড নেই, অন্য জায়গায় চলে যান। এটা তো শুনেছেন আপনারা। এখন কি বলছে, এখন নার্সিংহোমের মালিকদের, বড় হসপিটালের মালিকদের ডেকে চাপ দিচ্ছে, বলছে লাইসেন্স বাতিল করে দেব, তোমরা যেভাবেই হোক 3টে মাস কোন রুগীকে ফেরাবে না, তাই এই 3 মাস পরে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করিয়ে দেন, আবার 5 বছর কয়লা চুরি হবে, বালি চুরি হবে, গরু পাচার হবে। এবার হচ্ছে হুক্কা হুয়া বাজেট, রেল প্রাইভেটাইজেশন, বিএসএনএল টোটাল প্রাইভেটাইজেশন,
এয়ার ইন্ডিয়া টোটাল প্রাইভেটাইজেশন, যত পিএসইউ আছে সব প্রাইভেটাইজেশন, পাবলিক সেক্টরে যারা চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্টে, কারো চাকরি সুরক্ষিত নয়, কারো চাকরি সূক্ষ্ম মানে পার্মানেন্ট নয়, কারণ সব বিক্রি করে দিচ্ছে। আমি রাজ্য সরকার থেকে বলতে পারি আমাদের চাকরি কিন্তু সুরক্ষিত, আমরা এসব কাজ করি না, এটা ওদের দেখে শেখা উচিত। থেকে রানীগঞ্জ বা রাবণী কয়লা কোথাও নাই, সব কয়লা ফাঁক করে দিয়েছে। আজকে লালা বাবু লুকআউট নোটিশ হয়েছে। তৃণমূল মানে কি? এনামূল, গরু পাচারকারী, এনামূল ভিতরে ঢুকে আছে। এরপরে খুঁজছে কাকে? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, সেই বিনয় মিশ্রকে খুঁজছে। আর বিনয় মিশ্রকে ধরতে পারলেই আর একটা মাত্র চৌকাট বেরোলেই তোলা বাজ ভাই। ইন্ডাস্ট্রি তো ভুলে যান, শুধু একটাই ইন্ডাস্ট্রি, একজন দুজন এনপি আরো বেড়ে গেল। একটা মাইগ্রেন্ট ওয়ার্কার যখন কোভিড হয়েছিল, এক টাকা কাউকে ট্রেনের ভাড়া দেয়নি, বাচ্চাকে ব্যাগের ওপরে শুইয়ে মা নিয়ে আসছিল, কত লোক আস্তে আস্তে রাস্তায় মারা গেল, এক টাকা ভাড়া দেয়নি। আমরা কিন্তু প্রত্যেকে ট্রেনের টিকিটের দাম দিয়েছিলাম, আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার মনে রাখবেন, ওরা কিন্তু দেয়নি। ভোট কর্পোরেশনের ভোট হয়নি, আগামী দিনেও হবে না। এরা কি করেছে শুনে রাখুন, কলেজে ছাত্র সংসদ চার বছর ভোট হয় না। আমরা তো ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমরা কলেজ থেকে করতে করতে এই জায়গায় এসেছি। আজকে ছাত্র সংসদের সঙ্গে একটা আবেগ আছে ছাত্র ছাত্রীদের, চার বছর করতে দেয় না। সমবায় সমিতি ভোট বন্ধ, সব জায়গায় প্রশাসক, নইলে নেতাদের বাড়ির চাকর বাকরদের দিয়ে নমিনেটেড বোর্ড। স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন করেছিলেন বিধান রায়, আর এরা সব স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন তুলে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে লাঠি কাঁড় নিয়ে, বোমা নিয়ে, বন্দুক নিয়ে বিডিও অফিস এসডি অফিস ঘিরে রাখে, তাও যদি নমিনেশন করে দিয়েছেন, গণনার দিন নমিনেশনে আপনাদের পদ্ম ফুলের ব্যালটের উপরে একটা জোড়া ফুল লাগিয়ে সব গুনে নিয়ে চলে গেছে কাউন্টিং এজেন্টদের মেয়ের করে তাড়িয়ে। এই তো আপ লোক কো পতা হ্যায় কাহা থা কি নাই কাহা থা, আর আজ কিয়া কিয়া ফির বোলা হম 1000 কো দিয়া, কিসকে কিসমে দিয়া, পহলে তো জো বোলা থা ওই নাই কিয়া, কবি আপ করতে কুছ নাই, খালি ঝুটা বলতে হ্যায় আর ঝুটা আরোপ কর লাগাতে হ্যায়, এই আপকা কাম হ্যায়, আর কোই কাম নাই হ্যায়, খালি ঝুটা ভাষণ করনা। তো ইসি কে লিয়ে মাই আপকো কহনে চাহুঙ্গি, কোই বাত আপ বিশ্বাস মত কিজিয়ে, বঙ্গাল মে রোড বানায়েগা চুনাও কা টাইম মে, বাংলায় নাকি রাস্তা বানাবে, বাংলায় রাস্তাই রাস্তা দেখাচ্ছে, বাংলায় রাস্তা বানানোর দরকার নেই, যাও গিয়ে কৃষকরা বসে আছে এই টাকাটা কৃষকদের দাও, যাও ওই বিল উইথড্র করে নিয়ে বাংলায় রোড আমরা বানিয়ে নেব, ইলেকশনের সময় এ রাজনীতি করবে না, কৃষকদের কিচ্ছু দেয়নি। ওবিসি কি করেছে শুনুন, ওবিসিতে যারা প্রকৃত ওবিসি, কুর্মী, স্বর্ণকার, কুম্ভকার, তেলি, নাপিত, আপনাদের সব ওবিসি বি করে দিয়েছে, মন্ডল কমিশনে আপনারা ওবিসি এ ছিলেন, সর্বনাশ করেছে। তারপরে যারা ইকোনমিক্যালি উঁচু উচ্চ বর্ণ কিন্তু অর্থনৈতিক ভাবে দুর্বল, 2019 সালে ফেব্রুয়ারি মাসে মোদীজির সরকার পার্লামেন্টে বিল এনেছিলেন ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% রিজার্ভেশন, ইডব্লিউএস, যারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়েন না। আজকে আপনি তাকিয়ে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পাবলিক সার্ভিস কমিশনে ইডব্লিউএস এখনো চালু করা হয়নি। দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি, সাদ্রি ভাষা আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা কুর্মি ভাষা থেকে শুরু করে, কুর্মালি ভাষা থেকে শুরু করে, অলচিকি ভাষা থেকে শুরু করে, হিন্দি থেকে শুরু করে, গুরুমুখী থেকে শুরু করে প্রত্যেকটা ভাষা স্বীকৃতি দিয়েছি। আর এদের কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু মিথ্যে কথা বলবে, আর মিথ্যে কথা বলে সেগুলোকে শুধু আমাদের হজম করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। বদলে দিয়েছে নির্মল বাংলা অভিযান, আমরা এলে অমিত শাহজি বলেছে প্রথম ক্যাবিনেট মিটিং এ আপনাদের রাজ্যে, আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে, চাকরি যদি পেতে চান, শিল্প যদি আনতে চান, পিএম কিষাণ যদি চালু করতে চান, কৃষকের যদি উচিত শস্যের মূল্য পেতে চান, যদি এসএসসি, যদি টেট,
যদি পিএসসি প্রকৃতপক্ষে স্বচ্ছভাবে আপনারা চাকরি নিয়োগ পদ্ধতি চালু করতে চান তাহলে আমাদের কি দরকার দিল্লিতে যার সরকার কলকাতায় দরকার সেই একই দলের সরকার।